এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী সাধারণত মসজিদে সালাত আদায় করেন, কিন্তু যেদিন কোনো কারণে ঘরে আদায় করতে হয় তখন ওনাকে শুধুই নামাজ পড়ো বলতে হয় এবং তিনি কিঞ্চিত রেগে যান, আমার করণীয় কি? প্রথম কথা হলো, পুরুষ মানুষ মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলে যে পরিমাণ মনোযোগ হয়, সালাতের নামাজের যে স্বাদ পাওয়া যায়, বাসায় একাকি পড়লে সেই স্বাদ কখনো পাওয়া যায় না। এই জন্য জামাতে সালাত আদায় না করলে শয়তান অবহেলা করে সেটাকে বিলম্ব করে, দেরি করে। একজন স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে আদরে সোহাগে স্নেহে দাবিতে মায়া দিয়া মমতা দিয়া মৃদু অভিমান দিয়া বিভিন্নভাবে তাকে সালাত সময় মতো আদায় করার জন্য সহযোগিতা করা। এরপরও যদি স্বামী কপাল পোড়া হয়, অযথা রেগে যায়, তাহলে স্ত্রী নিজের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর কাছে তার কোনো দায় থাকবে না। এরপরে প্রশ্ন হলো, ইয়া সালাম বলে কোনো দোয়া আছে কিনা? অনেকে বলে ইয়া সালাম 700 বার খতম করলে রোগ মুক্তি মিলে, কথাটির সত্যতা কতটুকু জানতে চাই? ইয়া সালাম এরকম কোন দোয়া করোনা দিছে শেখানো আছে কিনা? উত্তর হলো, সালাম এটা আল্লাহ তালার গুণবাচক নামের একটা, আসসালাম এটা আল্লাহ তালার গুণবাচক নামের একটা। এখন এই নাম এটা যদি দেখে আল্লাহ এটা দিয়ে যদি আল্লাহকে ডাকে ইয়া সালাম তো কোনো অসুবিধা নেই, আল্লাহকে ডাকলো হে শান্তিদাতা, এ অর্থ দাঁড়াবে আল্লাহকে অর্থে ডাকলো কেউ কোনো অসুবিধা নেই। কিন্তু ইয়া সালাম এটা 700 বার পড়তে হবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যে এটা বললে এই রোগ থেকে মুক্তি হবে সুস্থ হবে, এটা দুনিয়াবি বিষয়, এটা করলে অমুক কাজটা হবে দুনিয়াবি কোনো কাজ, তাহলে সেজন্য রোকিয়া হিসাবে এটা পড়াতে কোনো অসুবিধা নেই। কোরআন হাদিসের কোনো দোয়া আল্লাহর কোনো নাম এগুলো উল্লেখ করলে ডাকলে বললে পড়লে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল হলে এটাকে ঝাড়ফুঁক বলে, এই ঝাড়ফুঁক জায়েজ আছে দুনিয়াবি বিষয়ে। কিন্তু যদি কেউ বলে এটা এতবার পড়লে এই সওয়াব হবে, ওইটা অতবার পড়লে ওই সওয়াব হবে, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। কারণ সওয়াবের বিষয়টা কোরআন হাদিসে আসতে হবে, ওইটা আমি নিজে থেকে আল্লাহ কাকে কি কোনটা পড়লে কত সওয়াব দিবেন আমি নিজে থেকে বলার কোনো অধিকার নেই, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলে থাকেন সেটা মনে করার সুযোগ নাই। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর গুণবাচক নামগুলো কিন্তু ওইগুলা জোপে জোপে আমাদের বিভিন্ন স্বার্থ হাসিল বিভিন্ন কাজ উদ্ধারের জন্য আসে নাই, ওইগুলো আসছে আল্লাহ সম্পর্কে জানার জন্য, যে আল্লাহর বাসির নামের অর্থ কি, আল্লাহর আলিম নামের অর্থ কি, খাবির নামের অর্থ কি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নামের অর্থ জেনে সেগুলোর প্রতি ইমান আনা, এটা হলো আমাদের কাজ। দুঃখের বিষয় হলো আমাদের দেশে মানুষ সেগুলোর প্রতি ইমান আনার চাইতে ওই কোনটা কতবার পড়লে কি লাভ হবে সেই হিসাব নিয়ে ব্যস্ত। আল্লাহর গুণবাচক নামের প্রতি ইমান আনা, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।